হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেই রেসিপিটার নাম হচ্ছে পনির মাখানা রেসিপি। তো তোমাদেরকে দেখাবো কি কি লাগছে রেসিপিটা রান্না করতে। তো চলো শুরু করা যাক। প্রথমে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, লাগছে তেজপাতা, দুটো মাঝারি সাইজের টমেটো, রসুন আর আদা। আদাটা এভাবে ছাড়িয়ে আমি দুটো টুকরো করে রেখেছি, তার সাথে রসুন। লাগছে পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মেথি পাতা, সব জায়গাতেই পাওয়া যাবে, যে কোনো মুদিখানার দোকানে। তিনটে স্লাইস পাউরুটি, চারি সাইডটা ভালো করে কেটে আমি রেখেছি। সাথে লাগছে গোটা গরম মশলা, আর লাগছে দুধ, লাগছে মাখানা। এটা খুব নরম, মানে একবারে মুচমুচে টাইপের না। আর থাকছে পনির, আর রান্নাটা হবে পুরোটাই সাদা তেল দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি পাউরুটিটা দুধে ভিজতে দেব, খুব ভালোভাবে, যাতে ভেজে, খুব ভালোভাবে ভেজাতে হবে পাউরুটিটা। প্রথমেই ভিজিয়ে রেখে দেব, যাতে খুবই ভালোভাবে ভেজানো হয়, আর দুধটা উষ্ণ উষ্ণ গরম থাকা দরকার। তারপরে আমি কড়াইটা গরম করতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে সাদা তেল দেব পরিমাণ মতন, অল্প করে। তারপরে দেব যে মাখানাটা তোমাদের দেখালাম, আমার নরম হয়ে আছে, সেটা আমি ভাজবো একদম মিডিয়াম টু লো গ্যাস দিয়ে। ওটাকে আস্তে আস্তে ভাজতে হবে, তোমার ব্রাউন করতে হবে ভাজাটা, আর ঝরঝরা হবে। ভালো করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এবার এটাকে নামিয়ে দেব। এটা একটু মুচমুচে টাইপের হবে ভাজার পর, আর একটু মানে ক্রিস্পি টাইপের এটা হয়ে যাবে। নামিয়ে নেওয়ার পর আমি কড়াইটা আবার বসিয়ে দেব গ্যাসে, দিয়ে হালকা করে পনিরটা ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তোলার পর আমি আরও একটু অল্প করে তেল দিচ্ছি। দেওয়ার পর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেব, তার সাথে দেব আমি হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব দু মিনিট মতন। ভাজার পর আমি এতে অ্যাড করব রসুন আর আদাটা। আর একটু নাড়াচাড়া করার পর আমি এতে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটা দেওয়ার পর, এতে আমি একটা স্কিপ করে গেছিলাম, এটাতে একটু কাজু বাদাম অ্যাড করতে হবে। তো আমি পরে থেকে আমি কাজু বাদামটা অ্যাড করেছি। একটু নাড়াচাড়া করার পর আমি অ্যাড করে দেব কাজু বাদামটা। এগুলো দিয়ে প্রত্যেকটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোর পর ঠিক মশলাটা এরকম টাইপের দেখতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করতে দিতে হবে, যেহেতু এটা মিক্সিতে মিক্সড করতে হবে। তো চলো এটাকে আমরা নামিয়ে নিই। আচ্ছা, নামিয়ে নিয়েছি। এরপর আমরা যে দুধটা রেখেছিলাম পাউরুটিটা ভিজিয়ে, তো সেটা আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি। ওটা একটা ক্রিমি টাইপের হবে। তোমরা এটাতে চাইলে বাজার থেকে কিনে নিয়ে এসে ক্রিম যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। আমি ক্রিমের বদলে পাউরুটি আর দুধটা মিক্সড করেছি। তারপরে আমি ওই মশলাটা মিক্সিতে মিক্সড করে নিচ্ছি।
ভালোভাবে মিক্সড হয়ে গেছে। দেখো এটা আমি নামিয়ে নিচ্ছি, এটার সাথে তোমরা একটু জল অ্যাড করে দেবে মশলাটা নেওয়ার, নামিয়ে নেবে যখন। তারপরে অল্প আরেকটু তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেল দিয়ে দেওয়ার পর আমি তাতে দেব 3টে মতন তেজপাতা, তোমরা কম বেশি করতে পারো তোমাদের মতন, একটাও দিতে পারো কোনো অসুবিধা নেই। আমি 3টে মতন দিয়ে দিয়েছি। তার সাথে আমি অ্যাড করব আরেকটুখানি গোটা গরম মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি ওই মিশ্রণটা, যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, ওই মিশ্রণটা আমি একটু জল অ্যাড করে তেলের ওপর দিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে ঠান্ডা জল দিতে পারো, কোনো অসুবিধা হবে না, কিন্তু পুরো রান্নাটাই গরম জল লাগবে। গরম জল ছাড়া তোমরা এই রান্নাটা করতে যেও না। ঠান্ডা জলে একটু রান্নাটা খারাপ হয়ে যেতে পারে, যে টেস্টটা। আচ্ছা, আমি একটু মশলাটা নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে কষে নেওয়ার পর আমি এতে দেব মেথি পাতা। মেথি পাতাটা তোমাদের পরিমাণ মতন তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আমার মতন করে মেথি পাতাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এতে চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, আমি কাঁচা লঙ্কার বদলে আমি একটু বেশি করে আর কি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আচ্ছা, এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এতে অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতন লবণ, তার সাথে একটু গরম জল। গরম জলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তার সাথে তোমরা একটু এই মশলাটার চিনি দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি চিনিটা অ্যাড করেছি, এটা স্কিপ করে গেছি। অল্প একটু চিনি দেবে, আর দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম পাউরুটি দিয়ে, ওটার ওপরে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ওটা ভালোভাবে কষিয়ে আমি একটু জল দেওয়ার পর পনিরটা দিয়ে দেব। পনিরটা ভালোভাবে মিক্সড করে আমি আবারও একটু গরম জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যে মাখানাটা ভেজে রেখেছিলাম সেই মাখানাটা আমি দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলাটার সাথে। ভালোভাবে মিক্সড করে আমি এটাতে আরেকটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব। অ্যাড করার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। গরম জল দিচ্ছি, বারবার বলছি তোমরা এটা গরম জল দিয়েই রান্না করবে, ঠান্ডা জল ইউজ করবে না। আমি ঢাকাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর খুললাম, 5-10 মিনিট পর আমার মাখানা রেসিপি রেডি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো থকথকে টাইপের হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব সুন্দর। তোমরা রুটি বা পরোটা যে কোনো জিনিসের সাথে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে রান্নাটা। যারা যারা আমার ভিডিওটা দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেলটা, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।